মোটা হয়ে গিয়েছিলেন মেদ ঝরিয়ে আবারও সাহসী ফটোশুটের শুভশ্রী, সোশ্যাল মিডিয়াতে যাকে নিয়ে হামেশাই চর্চা হয়। বর্তমানে যিনি টলিউড ইন্ডাস্ট্রির সেরা দশের মধ্যে রয়েছেন তিনি আর কেউ নন আমাদের সকলের প্রিয় ছোট্ট ইউহানের মাম্মা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। সংসার সন্তান সামলানোর পাশাপাশি অভিনেত্রী এখন কাজেও নেমে পড়েছেন, অভিনয়ের পাশাপাশি চলছে দেদার ফটোশুট। সেই সমস্ত ফটোশুটে অভিনেত্রীর রূপে ঘায়েল হাজার হাজার মানুষ। 2007 সালে প্রথম ইন্ডাস্ট্রিতে এসেছিলেন শুভশ্রী, আর বর্তমানে তিনি সফল অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন, ইন্ডাস্ট্রিতে এখন পাকাপাকিভাবেই জায়গা করে নিয়েছেন। বছর খানেক আগে মা হয়েছেন, জন্ম দিয়েছে ফুটফুটে মিষ্টি এক পুত্র সন্তানের। তবে সন্তান জন্ম দেওয়ার আগে ও করে কম সমালোচনা কটূক্তির সম্মুখীন হতে হয়নি শুভশ্রীকে। সন্তান জন্ম দিতে গিয়ে অভিনেত্রীর শরীরে অতিরিক্ত মেদ জায়গা করে নিয়েছিল, যা অত্যন্ত স্বাভাবিক, কিন্তু এই নিয়ে কম কথা শুনতে হয়নি তাকে। এরপর অবশ্য নেটিজেনদের মুখের উপর যোগ্য জবাব ছুড়ে দিয়েছেন অভিনেত্রী। কড়া ডায়েট ও ব্যায়ামের মাধ্যমে আবারও নিজের পুরনো চেহারায় ফিরে এসেছেন শুভশ্রী। এখন শুভশ্রীর নতুন রূপে মুগ্ধ নেটিজেনরা। ট্র্যাডিশনাল পোশাক হোক বা ওয়েস্টার্ন, সব পোশাকেই দারুণ লাগে শুভশ্রীকে। হামেশাই ফটোশুটের মাধ্যমে ধরা দেন তিনি, তার ইনস্টাগ্রামে চোখ রাখলেই তা স্পষ্ট বোঝা যাবে। সম্প্রতি অভিনেত্রীর সেরকমই একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে শুভশ্রীকে সবুজ রঙের হাই থাই ওয়ান শোল্ডার গাউন পরে দেখা গিয়েছে, সাথে পরেছিলেন সবুজ রঙের ব্যালোরিনা, জেল দিয়ে সেট করেছেন চুল, গোলাপি ব্লাস ও হালকা পিচ রঙের লিপস্টিকে শুভশ্রীকে অসাধারণ লাগছিল। ছবিগুলি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন গ্ল্যামারাস পোজের কথা। অভিনেত্রী পোশাকটি ডিজাইন করেছেন রচনা নারওয়ানী।